সাত সকালে বাড়ির কাজ করতে গিয়ে শুনতে পাই শিশুর কান্নার আওয়াজ। খড়ের গাদায় দেখতে পাই সদ্যজাত শিশুকন্যাকে, গায়ে নেই কোনো বস্ত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা সেলিমা বিবি বাড়ির কাজ করতে গিয়ে এই দৃশ্য দেখে। শিশুটিকে নিয়ে আসে বাড়ির বারান্দায়, খবর দেয় স্থানীয়দের। ওরা ঝাড়ু দিয়ে দিয়ে আমরা ভুসরা ফেলাতে এসেছিলাম, তাই আমি দেখলাম যে এখানে বাচ্চা শোয়া আছে, দেখছি গিয়ে জিন্দা বাচ্চা। তারপরে আমি তুললাম, তুলে নিয়ে গিয়ে আমি ওখানে বারান্দায় শোয়াই দিলাম। কাপড় ছিল না শরীরে বাচ্চার, তখন আমি নিজে থেকে কাপড় দিলাম ওকে। হ্যাঁ, তারপরে কি করলেন, মানে কিভাবে আপনারা হসপিটালে পাঠালেন? তারপরে এখানকার আমার গ্রামের ছেলেরা ছিল সব, ছেলে মানুষরা সব নিয়ে গেল হসপিটালে। সদ্যজাত শিশুকন্যা, গায়ে নেই কাপড়, সতেজ তখনও তার নারী। কে বা কারা এই ঘটনা ঘটালো তা জানতে শুরু হয়ে যায় জল্পনা। তবে অনেকেই মনে করছে কন্যা সন্তান বেশি হবার কারণে বা অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে। কারণ কি হতে পারে, এতটুকু তো আমি জানতে পারবো না, কিন্তু এটা সবাই গ্রামের মানুষ বলছে যে হয়তো কারো মেয়ে হয়ে গেছে বেশি, কিংবা কোনো কুমারী মেয়েরও হতে পারে, এটাই ধারণা করছে, কিন্তু এখনো কই ঠিক কথা বলতে পারছে না। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি সুস্থ বলে জানায় স্থানীয় বাসিন্দারা। একটা বাচ্চা চিৎকার করলো, আমরা দেখতে পেয়ে গ্রামকে তুলে এনে আমরা হসপিটালে জমা দিয়েছি। এখন সেই বাচ্চাটি কেমন আছে? বাচ্চাটি ডাক্তার নিয়ে নিয়েছে, এখন বাচ্চাটা চোখ খুলেছে, চোখ খোলা দেখলাম বাচ্চাটা জিন্দা আছে, কোনো অসুবিধা নাই, ডাক্তার ভালো সুস্থভাবে রেখেছে, এখন আমরা হসপিটালে জমা দিয়ে যাচ্ছি। কী মনে হচ্ছে বাচ্চাটি কে ফেলে গেছে, মানে বাচ্চাটা এটা কোনো কিন্তু তদন্ত আমরা পাচ্ছি না যে কে ফেলে যায় না, কোনো কিছু পাওয়া যাচ্ছে না খুঁজে। তার জন্যই আমরা লাস্টে আমরা কী করলাম, আমরা অসহায় লাস্টে আমরা হসপিটালে এনে জমা দিলাম। খবর ছড়িয়ে পড়তে এলাকায় জমায়েত হয় স্থানীয় বাসিন্দারা, খবর দেয় হাসপাতালে। গোটা বিষয়টি জানানো হয় হরিশ্চন্দ্রপুর থানায়। সদ্যজাত শিশুকন্যাকে ভর্তি করা হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। তারপর আমি গেলাম, তো দেখছি যে কেউ তুলছে না, তো আমি একজনকে বকলাম আর কি, তো সাহস করে তুললো, তারপরে একটু পরিষ্কার টরিষ্কার করলো, তুলে একটা জায়গায় নিয়ে আসলো। তারপরে ততক্ষণে আমি মণ্ডলবাবুকে ফোন করছিলাম, আমাদের মানে বিওমে এসছে, তো প্রথমবার ধরলো না। তারপরে কোথায় নিয়ে আসলেন বাচ্চাটিকে? তারপরে মণ্ডলবাবুকে আর কি, তারপরে ফোন ধরলো, তো ঘটনা বললাম, খুলে বললাম যে বাচ্চাটা যেহেতু এতক্ষণ থেকে ওর মুখে খাওয়া পড়েনি বা একটু ট্রিটমেন্টের দরকার, তো বলছে হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু থানার একটা মানে অর্ডারের অবশ্যই দরকার। তারপরে আবার বললো মণ্ডলবাবু যে যাই হোক তুমি তাড়াতাড়ি তোমরা বাচ্চাটাকে এখানে হসপিটাল নিয়ে আসো, তারপরে থানায় একটু খবর দাও। এই প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মণ্ডল জানান, এলাকার এক আশাকর্মীর সহায়তায় বাচ্চাটিকে উদ্ধার করেছিলাম। বর্তমানে বাচ্চাটি হাসপাতালে ভর্তি, আর এক মায়ের দুগ্ধ পান করছে, সুস্থ আছে সে। আরও ভালো চিকিৎসার জন্য চাঁচল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বললেন যেহেতু আশা আমাদের স্বাস্থ্যকর্মী, সেই জন্য ও দৌড়ে চলে গেছে কাছাকাছি বাড়ি। এবারে গিয়ে বাচ্চাটা নিয়ে ওর কুলো কাটা হয়নি, প্লাসেন্টা সেপারেট করা হয়নি, ওকে নিয়ে আমাদের হসপিটালে চলে এসছে। কিন্তু বাচ্চাটা মানে কি একটু ঠান্ডা হয়েছিল, একটু একটা মায়ের দুধ খেয়ে একটু সতেজ হয়েছে, এবং যেহেতু হাইপোথার্মিয়া আছে, এজেন্সিও আমাদের এখানে নেই, ভেন্টিলেশন নেই, সেই জন্য আমরা এখন চাঁচলে পাঠাবো। ওর ওজন মেয়ে বাচ্চা ওজন 2 কেজি 200। এখন কেমন রয়েছে বাচ্চাটা? এখন বাচ্চাটা আগের চেয়ে অনেক স্টেবল হয়েছে, হাইপোথার্মিয়া রয়েছে। যখন এক মা নারী না কাটা নিজের সন্তানকে খড়ের গাদায় ফেলে যায়, ঠিক তখনই অন্য এক মা কন্যা সন্তানের ঠোঁট বেঁকানো হাসি দেখতে নিজের স্তনপান করায়। কেন এই বৈষম্য? আঘাতটা মানব সমাজের, বন্ধ হোক নিষ্পাপের প্রতি এমন নিষ্ঠুর আচরণ। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, সপ্তক নিউজ।